দেশের সমস্ত কাজে নজরদারি চালাচ্ছে আমেরিকা। চাঞ্চল্যকর এই অভিযোগ এনে অ্যাপেলের সমস্ত পণ্য নিষিদ্ধ করে দিল রাশিয়া। সরকারি আধিকারিক থেকে শুরু করে বহু নাগরিককে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আইফোন সহ অ্যাপেলের কোনো গ্যাজেট ব্যবহার না করেন। সরকারি নির্দেশে আরও জানানো হয়েছে, দুবছরের মধ্যেই অ্যাপেলের মতোই প্রযুক্তি তৈরি করা হবে রাশিয়াতে। তার আগে পর্যন্ত আইফোন ছাড়াই কাজ চালাতে হবে সরকারি আধিকারিকদের। সোমবার থেকে নয়া নির্দেশিকা বলবৎ হয়েছে রাশিয়ায়। সেখানকার এক মন্ত্রী জানিয়েছেন, সরকারি কাজে আইফোন, আইপ্যাড সহ অন্যান্য অ্যাপেলের গ্যাজেটের ব্যবহার একেবারে নিষিদ্ধ। কারণ আমেরিকায় তৈরি এই গ্যাজেটের মাধ্যমে রাশিয়া জুড়ে নজরদারি চালানো হতে পারে। আগামী 2024 সালে ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরাও অ্যাপেলের গ্যাজেট ব্যবহার করতে পারবেন না। জানা গিয়েছে, রাশিয়া প্রশাসনের অন্দরেই অ্যাপেল গ্যাজেট ব্যবহারের নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছিল। একাধিক মন্ত্রী জানিয়েছিলেন, আইফোনের গোপনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, অবিলম্বে অ্যাপেলের বিকল্প খুঁজে বের করতে হবে। মূলত তাদের কথা মেনেই নতুন করে নির্দেশ জারি করেছে রাশিয়ার প্রশাসন। ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই বেশ কয়েকটি মন্ত্রকের আধিকারিকরা অ্যাপেলের গ্যাজেট ব্যবহার করা বন্ধ করেছিলেন। এবার দেশের সমস্ত সরকারি আধিকারিকদের জন্যই নিষিদ্ধ হল আইফোন। রাশিয়ার গোয়েন্দা বিভাগের এক আধিকারিক আন্দ্রে সলজাটোভ জানিয়েছেন, সরকারি কাজের ক্ষেত্রে আইফোন ব্যবহার করা নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল, কিন্তু নানান দপ্তরের আধিকারিকদের খুবই পছন্দ আইফোন, তাই আগের নিষেধাজ্ঞা উড়িয়ে দিতেন তারা। কিন্তু নয়া নির্দেশিকা মানতে হবে দেশের সকল আধিকারিককে। সরকারি কাজে আইফোন, আইপ্যাড সহ অন্যান্য অ্যাপেলের গ্যাজেটের ব্যবহার একেবারে নিষিদ্ধ। কারণ আমেরিকায় তৈরি এই গ্যাজেটের মাধ্যমে রাশিয়া জুড়ে নজরদারি চালানো হতে পারে। রাশিয়া প্রশাসনের অন্দরেই অ্যাপেল গ্যাজেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছিল। ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই বেশ কয়েকটি মন্ত্রকের আধিকারিকরা অ্যাপেলের গ্যাজেট ব্যবহার করা বন্ধ করেছিলেন। এবার দেশের সমস্ত সরকারি আধিকারিকদের জন্য নিষিদ্ধ হল আইফোন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।